অনেক কাল আগের কথা, বসত বাড়ির পিছনে একটি স্ট্রবেরি বাগান ছিল। সেই বাগানে একটি গাছের উপর দুটো স্ট্রবেরি ছিল। একটি ছিল পাকা স্ট্রবেরি, আরেকটি ছিল কাঁচা স্ট্রবেরি। কাঁচা স্ট্রবেরির গায়ের রং ছিল সবুজ, আর পাকা স্ট্রবেরির গায়ের রং ছিল পাকা টকটকে লাল। আজকে আমি খুব খুশি, কেননা আমার গায়ের রং লাল হয়েছে। আমার গা থেকে কি সুন্দর সুবাস বের হচ্ছে! সবার কাছে আমি কত দামি আর প্রিয়! এরপর পাকা স্ট্রবেরি কাঁচা স্ট্রবেরিকে তুচ্ছ করে বলল, কি গো, তুমি এখনো কাঁচাই রয়ে গেলে, আর তুমি দেখতে এখনো সবুজ, সবাই তো আমাকে দেখবে, সবার কাছে আমার অনেক মূল্য, কিন্তু তোমার তো কারো কাছেই কোনো মূল্য নেই। এত অহংকার করছো কেন বন্ধু? তুমি ভুলে গেছো, আমরা কিন্তু একই গাছের ফল, এক গাছেই আমাদের বসবাস। আর তাছাড়া কিছুদিন আগে তোমার রঙও আমার মতন ছিল, তোমার গায়ের রং আগে লাল হয়েছে, আর আমি কিছুদিন পর লাল হব। এই তুচ্ছ বিষয় নিয়ে এত অহংকার করে কি লাভ হবে তোমার? আমি সব বুঝতে পারছি, আমি আগে পেকেছি বলে তোমার হিংসে হচ্ছে, আর সবাই এখান থেকে যাওয়ার সময় আমার দিকে তাকায়, আর আমার রূপের প্রশংসা করে, আর তোমার দিকে না তো কেউ তাকাবে না তোমার প্রশংসা করবে, আর এর জন্যই তুমি আমার সাথে হিংসে করছো। পাকা স্ট্রবেরি আর কাঁচা স্ট্রবেরি একসাথে যখন কথা বলছিল, আর ঠিক তখনই সেই গাছের কাছে একটি টুনি পাখি আসে। তখন পাকা স্ট্রবেরি টুনি পাখিকে বলল, আচ্ছা টুনি বোন, তুমি বলো তো, আমাদের দুজনের মধ্যে কাকে তোমার কাছে বেশি ভালো লাগে? আমি আর কাঁচা স্ট্রবেরির মধ্যে কে বেশি সুন্দর? আমার কাছে তোমাদের দুজনকেই অনেক সুন্দর আর অনেক আকর্ষণীয় লাগে, আর তাছাড়া তোমরা দুজন একই গাছের ফল। তোমার গায়ের রং কিছুদিন আগে বদলে গেছে, আর কাঁচা স্ট্রবেরি কিছুদিন পরে বদলাবে, তাই আমার কাছে তোমাদের দুজনকে খুবই ভালো লাগে, আর আমার কাছে তোমাদের দুজনেরই মূল্য একই সমান। টুনির এ কথা শুনে পাকা স্ট্রবেরি মন খারাপ করলো, আমি বুঝতে পেরেছি তুমিও মিথ্যে কথা বলছো, তুমি কাঁচা স্ট্রবেরিকে খুশি করার জন্য এ কথা বলেছো, ঠিক তাই তো? পাকা স্ট্রবেরি, আমি কাউকে খুশি করার জন্য এ কথা বলিনি, আমি তো শুধু সেটাই বলেছি যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে, আর এটাই সত্য, আর আমি কেন শুধু মিথ্যে কথা বলবো? না, আমি জানি তুমি মিথ্যে বলছো, আর তোমার বলা লাগবে না, আর আমি জানি আমাকে দেখতে কতটা সুন্দর লাগে, আর কাঁচা স্ট্রবেরি দেখতে ভীষণ কুৎসিত, তাই তুমি যা বলছো তা যে মিথ্যা তা আমি ভালো করেই জানি। বন্ধু, কেন শুধু টুনি পাখির সাথে তুমি ঝগড়া করছো? বাদ দাও না এইসব কথা। এই কাঁচা স্ট্রবেরি, আমাকে একদম তুই বন্ধু বলবি না, তুই খুব ভারী পাজি। ওই টুনি পাখি তোকে ভালো বলেছে আর সুন্দর বলেছে, তাই তোর গর্বে শেষ নেই। আমি জানি ওই টুনি পাখিটা মিথ্যে বলেছে, ও একটা মিথ্যুক পাখি, আর আমি তা তোকে দেখিয়ে দিব। এভাবে কেটে যায় বেশ কিছুদিন, আর পরের দিন সকালবেলা দুটো টুনি পাখির মিষ্টি ছানা স্ট্রবেরি গাছের নিচে ঝগড়া শুরু করলো। তোকে কতদিন বলেছি, মা আমাদের দুজনকে চকলেট খেতে দেয় বলে তুই অর্ধেক চকলেট খেয়ে ফেলবি, তা তো হতে পারে না, ভুলে যাস না
আমি তোর থেকে অনেক বড়, আর মা আমাকে অনেক আদর করে, তাই বেশি খাওয়ার অধিকার আমার আছে। কথাটা তুমি সত্য বলনি, আমি হয়তো তোমার থেকে ছোট হতে পারি, কিন্তু আমরা দুজন সমান সমান ভাগ পাবো। এই তোমরা একে অপরের সাথে ঝগড়া করা বন্ধ করো, আমার মনে হয় তোমরা দুজনই তোমার মার কাছে অনেক আদরের, তাই তোমাদের খাবার সমান সমান হওয়া উচিত, তা যেটাই হোক না কেন। এই তোমরা কেউ এই কাঁচা স্ট্রবেরির কথা শুনো না, আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের মূল্য তোমার মার কাছে বেশি, একসাথে দুজনের মূল্য কখনোই সমান হতে পারে না। আমার কথা শোনো, তোমরা দুজন একে অপরের সাথে ঝগড়া করে শত্রুতা বাড়িও না, তোমরা দুজন ছোট হও কিনা বড় হও সেটা কোনো বড় ব্যাপার না, তোমরা দুজন কতটা পরিশ্রম করো সেটাই হচ্ছে বড় কথা, তাই তোমরা দুজন একে অপরের বোন, তাই তোমার মার কাছে তোমাদের দুজনের মূল্য সমান। না, দুজনের মূল্য কখনোই সমান হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে কার মূল্যায়ন বেশি সেটা তোমরা পরীক্ষা করতে পারো। আমরা কিভাবে পরীক্ষা করব আমাদের মাঝে কার মূল্যায়ন বেশি? কালকে তোমরা দুজনের মধ্যে কেউ কোনো কাজ করবে না। আমি যতটুকু জানি তোমাদের টুনি পাখির মধ্যে সব কিছু নিয়ম মাফিক হয়, তারপর দেখবে তোমার মা কাকে বেশি আদর করে, তাহলে তোমরা দুজন সবটা বুঝে যাবে। ঠিক আছে, আমি রাজি, আমিও রাজি আছি। পরের দিন সকালবেলা টুনি পাখির দুটি ছানা বাসার মধ্যে চুপ করে বসে থাকে আর অসুস্থতার ভাম করে, আর তখনই ওই টুনি পাখির মা আসে আর বলে, কি হয়েছে বাছা, তোমরা দুজন বাইরে যাওনি কেন, আজকে কোনো কাজ করবে না নাকি? মা মা, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় না আজকে আমি বাইরে যেতে পারবো। মা মা, আমারও শরীর খারাপ, মনে হয় আজকেও আমি বাইরে যেতে পারবো না। কি বললে তোমরা, আজকে তোমরা বাইরে না গেলে খাবার খাবে কি করে, আর আমাদের এখানে সবকিছু নিয়ম মাফিক হয়, এখন তোমরা এই অসুস্থতার জন্য বাইরে যাবে না, তাহলে তোমাদের খাবার কে এনে দিবে, তা এগুলো বাদ দিয়ে যাও বাইরে গিয়ে খাবার খোঁজো। এই বলে সেই টুনি পাখির মা চলে যায়, তাই টুনি পাখি ছানাগুলো বুঝতে পারে খাবার খুঁজতে না গেলে কেউ তাদের খাবার খুঁজে দিবে না, তাই তাদের দুজনের খাবার তাদের দুজনকে খুঁজে খেতে হবে, তারা দুজনই তার মার কাছে সমান। পরদিন সকালবেলা সেই স্ট্রবেরি গাছের নিচে টুনি পাখির ছানা দুটি যায়। এই যে কাঁচা স্ট্রবেরি, তুমি ঠিক বলেছ, মার কাছে আমরা দুজন সমান, আমি যে আমার ভুল বুঝতে পেরেছি, তাই আজ থেকে আমরা আর ঝগড়া করব না। হ্যাঁ কাঁচা স্ট্রবেরি, আমিও আমার ভুল বুঝতে পেরেছি, আমরা আর নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে অহংকার করব না। যাক, তোমরা দুজন নিজেদের ভুল বুঝতে পেরেছ, এতেই আমি খুশি। অন্যদিকে পাকা স্ট্রবেরি তাদের কথা কিছুতেই মেনে নিতে পারছে না। তোমরা ওর কথায় কান দিও না, ও তোমাদের ভুল শিখাচ্ছে, যার নিজেরই মূল্য নেই সে অন্যের মূল্য কিভাবে দিবে? কে বলেছে কাঁচা স্ট্রবেরি কোনো মূল্য নেই? কাঁচা স্ট্রবেরি তার বুদ্ধি দিয়ে আমাদের দুজনকে যেভাবে ভুল বুঝিয়ে দিয়েছে, তাই আমার কাছে তার মূল্য অনেক বেশি, তবে আমার কাছে তোমার কোনো মূল্য নেই, কেননা তুমি আমাদের দুজনের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিতে চেয়েছো। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে, তুমি আমাদের মাঝে ঝগড়া করাতে চেয়েছো,
আমার কাছেও তোমার কোনো মূল্য নেই। টুনি পাখি ছানাদের কথায় পাকা স্ট্রবেরি অনেক বিরক্ত হলো, আর সেই পাকা স্ট্রবেরি বলতে লাগলো, তোরা দুজন ছোট্ট টুনি ছানা, তোরা কিভাবে বুঝবি মূল্যায়নের কথা? যা ভাগ এখান থেকে, চলে যা আমার এখান থেকে। এরপর টুনি সেই ছানাগুলো সেখান থেকে চলে গেল। আর পরের দিন কাঁচা স্ট্রবেরিকে পাকা স্ট্রবেরি বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোর শয়তানি বুদ্ধি দিয়ে তুই আমাকে হারাতে চাচ্ছিস। তবে তুই একটা কথা মনে রাখিস, তুই আমাকে যতই হারাতে চাস না কেন, আমাকে তুই কিছুতেই হারাতে পারবি না। বন্ধু, আমি কোনো চালাকি করিনি, যে কথাটা সত্য আমি শুধু সেটাই বুঝাতে চেয়েছি। তাছাড়া তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। তুমি অযথা আমার সাথে কেন ঝগড়া করছো? এই, তুই আমাকে বন্ধু বলবি না, এ কথাটা আমি তোকে অনেকবার বলেছি। তুই আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা নেই তোর, এত অহংকার ঠিক না বন্ধু। একটা কথা ভুলে যেও না, আর সেটা হচ্ছে অহংকার পতনের মূল। পাকা আর কাঁচা স্ট্রবেরি যখন কথা বলা বলি করছিল, আর তখন একটি টুনি পাখি সেই স্ট্রবেরি গাছের নিচে আসলো। আরে, এই স্ট্রবেরিটা তো পেকে একদম লাল হয়েছে, একে খেতে তো মনে হয় অনেক সুস্বাদু লাগবে। কতদিন হলো আমি স্ট্রবেরি খাই না, আজ এটাকে আমি খাবো। কথা শুনে পাকা স্ট্রবেরি ভয় পেয়ে গেল, আর কাঁচা স্ট্রবেরিকে বলল, বন্ধু আমাকে বাঁচাও, এই টুনি পাখিটা আমাকে খাবে বলছে। বন্ধু, অহংকারের পতন এভাবেই হয়, তুমি আমার আগে পেকেছে বলে অনেক অহংকার করেছিলে, কিন্তু তুমি একবারও ভেবে দেখোনি যে আমার আগে তুমি মানুষের খাবার হবে। কিন্তু আমি তোমার এই পরিণতি দেখে আমি হাসি ঠাট্টা করব না, কারণ আমি জানি তোমার মতন আমারও একদিন কারো না কারো খাবার হতে হবে। আর তখনই পাকা স্ট্রবেরিটাকে টুনি পাখি ছিঁড়ে খেতে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে তাহলে কি বুঝলে? কোনো সময় কারো সাথে অহংকার করতে নেই।